নমস্কার বন্ধুরা, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। রেশন কার্ড থেকে উঠে গেল হেড অফ দি ফ্যামিলির নাম, অর্থাৎ প্রধানের নাম, আর তার জায়গাতে আনা হয়েছে বিশেষ একটি পরিবর্তন। নিশ্চয়ই বলবো আপনাদেরকে কোন পরিবর্তন আনা হয়েছে, এবং তার সঙ্গে জানাবো হঠাৎ করে কেনই বা সরকারিভাবে রেশন কার্ড থেকে হেড অফ দি ফ্যামিলির নাম উঠিয়ে দেওয়া হলো। নিশ্চয়ই এই ধরনের প্রশ্ন আপনার থাকবে। এতে কি সত্যি আপনাদের কোনো লাভ হবে, নাকি এটা আর একটা নতুন কোন পলিসি বা চক্রান্ত? এই বিষয়ে সঠিক ইনফরমেশন দেব এই ভিডিওতে আমি সুরজিৎ। যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের মেম্বার হননি, অবশ্যই আপনার ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে টাচ করে আপনি আমার চ্যানেলের মেম্বার হয়ে যাবেন, এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিং ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন। তো চলুন আপনাদেরকে কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক ইনফরমেশন দিই। প্রথমে বন্ধুরা আপনাদেরকে বলবো যে হেড অফ দি ফ্যামিলির পরিবর্তে আপনার জন্য একটি ফ্যামিলি আইডি ক্রিয়েট করা হয়েছে, যেটা আপনি অনলাইন থেকে নিজেই নিজের মোবাইল দিয়ে চেক করে নিতে পারবেন। কিভাবে আপনি সেই আইডি কার্ডটি চেক করবেন বা বের করবেন সেই প্রসেস আমি দেখাবো এই ভিডিওতে। তো আপনাদেরকে আমি মাউস দিয়ে দেখাচ্ছি, আপনারা এখানে ঠিক লক্ষ্য করুন, দেখা লেখা রয়েছে যে ফ্যামিলি আইডি কার্ড। এখানে একটা আইডি কার্ড আপনাদের জন্য কিন্তু আলাদা আলাদা করে ফ্যামিলি ওয়াইজ এই আইডি কার্ডটাকে, আইডি নাম্বারটাকে দেওয়া হয়েছে। এই আইডি নাম্বার ধরেই আপনার ফ্যামিলি যেটা আগে হেড অফ দি ফ্যামিলির ওপরে বিশ্লেষণ করে বা বিচার করে বা হেড অফ দি ফ্যামিলিকে লক্ষ্য করে সরকারি সমস্ত পরিষেবাগুলি আসতো, এবারে কিন্তু সেটা আইডি কার্ড দেখেই এই পরিষেবাগুলি আসবে। অতএব আপনার রেশন কার্ড থেকে হেড অফ দি ফ্যামিলির নামটা যেহেতু উঠে যাচ্ছে বা উঠিয়ে নেওয়া হয়েছে, সেহেতু এবারে কিন্তু আপনার এই ফ্যামিলি আইডি নাম্বারটিকে ট্যাগ করে আপনার সমস্ত পরিষেবা পেয়ে যাবেন। এরপর আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কমেন্ট দেখাবো। আপনাদেরকে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন শেখ আব্দুর রফিক স্যার, ইনি জানিয়েছেন যে সার্ভার থেকে হেড অফ দি ফ্যামিলির নাম মুছে ফেলা হয়নি, কেবলমাত্র হাতে পাওয়া রেশন কার্ডটি থেকে মুছে ফেলা হয়েছে। এতে কোনো লাভ হবে না, এটা আই ওয়াস মাত্র। এই ধরনের কমেন্ট আমাকে অনেকেই করেছেন। আপনাদেরকে বলি, এই ধরনের যদি প্রশ্ন আপনাদের মধ্যেও থেকে থাকে যে এটা শুধুমাত্র সার্ভার থেকে তুলে নেওয়া হয়নি, সার্ভারে রয়েছে কিন্তু কার্ড থেকে তুলে নেওয়া হয়েছে, আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে নতুন একটি রেশন কার্ডের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু হেড অফ দি ফ্যামিলি অপশনটা নেই বা হেড অফ দি ফ্যামিলির নামটা এই কার্ডে লেখা নেই, কিন্তু আপনি যখন অনলাইন চেকিং করবেন, আপনার কার্ড ডিটেইল চেকিং করবেন, সেখানে কিন্তু হেড অফ দি ফ্যামিলির নামটা এখানে রয়েছে। উনি কিন্তু সঠিক কথাই বলেছেন, কিন্তু এই এটা কেন যে লিংক বা সার্ভারে এই হেড অফ দি ফ্যামিলির নামটা কেন রাখা হয়েছে, কার্ডে কেন রাখা হয়নি, এটার একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা আপনাকে বুঝতে হবে স্যার। হেড অফ দি ফ্যামিলির নামটা এতদিন ধরে খাদ্য সুরক্ষা কার্ডের প্রিন্টেড ছিল, এবং সেই হেড অফ দি ফ্যামিলির ওপরে বিশ্লেষণ করে বা হেড অফ দি ফ্যামিলিকে নির্দেশ করেই কিন্তু সমস্ত পরিষেবাগুলি সরকারিভাবে আসত। কিন্তু এখন যেহেতু নতুন রুলসে হেড অফ দি ফ্যামিলি রেশন কার্ড থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে, সে কারণে রেশন কার্ড থেকে কিন্তু মূল যেখানে প্রিন্ট থাকার দরকার, রেশন কার্ডে হেড অফ দি ফ্যামিলি আছে কিনা সেখানে কিন্তু আপনি দেখাবেন যে আপনার কার্ডে হেড অফ দি ফ্যামিলির নাম নেই। আর অনলাইন পোর্টাল কিংবা সার্ভারে এটা রাখার কারণ, এটা একটা নতুন প্রসেস, নতুন চিন্তা ভাবনা। পোর্টাল থেকে কিন্তু হেড অফ দি ফ্যামিলিকে উড়িয়ে দিলে পরবর্তীকালে গভর্নমেন্টের বিভিন্ন ক্যালকুলেশন করতে কিন্তু অসুবিধে হবে, কারণ পোর্টাল থেকে উঠিয়ে দেওয়া মানে কিন্তু এটা একটা সমস্যার মুখে পড়ে যেতে পারে সরকার। কারণ এতদিন ধরে হেড অফ দি ফ্যামিলির একটা গুরুত্ব ছিল, হেড অফ দি ফ্যামিলিকে এখন তুলে দেওয়ার চিন্তা ভাবনা করা হয়েছে এবং তার প্রসেস চলছে, যে কারণে ফ্যামিলি হেড অফ দি ফ্যামিলির অপশনটা সার্ভার থেকে কোনোভাবে এখনই মুছে দেওয়া সম্ভব নয়, কিন্তু আপনার কার্ডে হেড অফ দি ফ্যামিলির নাম থাকবে না। অতএব আপনি বলতে পারবেন যে আমার কার্ডে হেড অফ দি ফ্যামিলির নাম নেই। অতএব এই কার্ডের মালিক শুধুমাত্র কার্ড হোল্ডার নিজে, হেড অফ দি ফ্যামিলির এখানে কিন্তু কোনো গুরুত্ব থাকছে না। এই সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে এই ধরনের যদি প্রশ্ন আপনারা করেন, আপনাদেরকে বলবো যে হেড অফ দি ফ্যামিলি যাদের কার্ডে হেড অফ দি ফ্যামিলির নাম উল্লেখ ছিল, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে হেড অফ দি ফ্যামিলি মারা গেছেন এবং সেই ফ্যামিলি বর্তমানে দুটো তিনটে ভাগে ভাগ হয়ে গেছে। কিন্তু সরকারি কোনো সুবিধা যখন আসতো তখন কিন্তু হেড অফ দি ফ্যামিলির নামে আসতো, যে কারণে অন্যান্য ফ্যামিলি মেম্বাররা কিন্তু সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে যেত। এই ধরনের সমস্যার কথা মাথায় রেখে আমরা যেটা খোঁজ নিয়ে জানলাম যে এই ধরনের সমস্যার কথা মাথায় রেখে হেড অফ দি ফ্যামিলি পোর্টালে থাকছে,
কারণ হেড অফ দ্য ফ্যামিলি কে কোনোভাবে উঠিয়ে দেওয়া যাবে না এই মুহূর্তে, কারণ নতুন করে এটা ভাবা হচ্ছে, পরবর্তীকালে হয়তো নামটা উঠিয়ে যেতে পারে। এবং প্রত্যেক কার্ড হোল্ডার যাতে আলাদা আলাদা করে তারা সরকারি বেনিফিট পায় তার জন্য কিন্তু হেড অফ দি ফ্যামিলি অপশনটা কার্ড থেকে উঠে দেওয়া হলো। এটা একটা গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা, এটা আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত কার্যকরী একটা চিন্তা ভাবনা। আপনারা যারা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, এটা কিন্তু আমার মনে হয় আপনারা ভেবে দেখুন এটা ঠিক নয়। এই সিদ্ধান্তের ফলে আপনাদের প্রত্যেকের লাভ হবে বরং কারোর ক্ষতি হবে না, যে কারণে হেড অফ দি ফ্যামিলির পরিবর্তে একটি ফ্যামিলি আইডি বানানো হয়েছে, যে আইডি ধরেই কিন্তু আপনি সমস্ত পরিষেবাগুলি পেয়ে যাবেন। আশা করি আপনাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এরপরে আপনাদেরকে দেখাবো যে আপনার যে রেশন কার্ডটি হাতে রয়েছে, অর্থাৎ আপনার কাছে যে রেশন কার্ড রয়েছে, সেই রেশন কার্ডটাকে আপনাকে বাদ দিয়ে নতুন করে রেশন কার্ডটাকে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হবে, এবং সেই ডাউনলোড করা কার্ডটিকে আপনি প্রয়োজনে ল্যামিনেশন করে সুন্দর করে রেখে দিতে পারেন। কারণ এই নতুন কার্ডটি কিন্তু নতুনভাবে সরকারিভাবে আপনার কাছে আসবে না, আপনাকে অনলাইন থেকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। আমি দেখাবো আপনি কিভাবে নতুন রেশন কার্ড ডাউনলোড করবেন। প্রথমে আপনি food.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনার মোবাইলের গুগল কিংবা কম্পিউটারে গুগলে টাইপ করে এন্টার করবেন, এবং তারপরে ডিপার্টমেন্ট অফ ফুড এন্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। আপনি স্ক্রোল করে চলে আসবেন, রেশন কার্ড অপশনে আপনি ক্লিক করবেন, এরপর ডাউনলোড ইয়োর ই রেশন কার্ড এই অপশনে ক্লিক করবেন। এরপরে স্ক্রল করে একটু নিচে চলে আসুন, দেখতে পাচ্ছেন ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এই অপশনে ক্লিক করবেন। এরপরে আপনাকে এন্টার রেশন কার্ড, আপনার যে রেশন কার্ড নাম্বার রয়েছে সেটা আপনি এখানে এন্টার করবেন। তবে মনে রাখবেন এখানে কোনো ক্যাটাগরির নাম লিখবেন না, SPHH বা PHH বা RKSY 1 2 এই ধরনের কিছু লিখবেন না, শুধুমাত্র নাম্বারটা এখানে লিখবেন, এবং এই ক্যাপচার কোডটি এখানে লেখার পরে সার্চে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে, এখানে আপনি চাইলে আধার OTP নিতে পারেন আপনার মোবাইলে, অথবা আপনি মোবাইল OTP নিতে পারেন এখানে সেন্ড OTP করে। অর্থাৎ এখানে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেখানে OTP যাবে, আর এখানে সেন্ড OTP করলে আপনার কাছে যে মোবাইল রয়েছে বা যে মোবাইলটা আপনার রেশন কার্ডের লিঙ্ক রয়েছে সেই মোবাইল OTP যাবে। আমি এখানে সেন্ড OTP মোবাইল OTP তে ক্লিক করছি, এরপরে 4টি সংখ্যার OTP আপনার মোবাইলে সেন্ড হবে এবং সেটা আপনি এখানে এন্টার করবেন। এন্টার করার সঙ্গে সঙ্গে একটি পেজ নতুন করে প্রসেসিং হয়ে আর একটি অপশন চলে আসবে। এখন আপনি এই পেজটাকে এখানে কনফার্ম করবেন এবং ইয়েস করবেন। এরপরে আপনার সামনে ডাউনলোড করার জন্য আপনার ফ্যামিলিতে যতগুলো কার্ড রয়েছে সবকটি এখানে শো করবে। এই কার্ডগুলি যে আইডি দ্বারা যুক্ত রয়েছে সেই ফ্যামিলি আইডিতে যতগুলো কার্ড অ্যাটাচ রয়েছে সবগুলো এখানে পরপর শো করবে। আপনি যেটা ডাউনলোড করতে চাইছেন ডাউনলোড কার্ডে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার মোবাইলে বা আপনার কম্পিউটার স্টোরে যেখানে ডাউনলোড হয় সেখানে গিয়ে কিন্তু আপনার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে, এবং তারপরে আপনি সেটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এইভাবে আপনার সামনে কার্ডটি ওপেন হয়ে যাবে, আপনি এখানে ইনস্ট্রাকশন গুলো চাইলে দেখে নিতে পারেন এবং স্ক্রল করে নিচের দিকে চলে আসুন। এবং কার্ডের এই যে মূল জায়গাটিতে আপনি লক্ষ্য করবেন এখানে টিক চিহ্ন হয়ে আছে কিনা, যদি টিক চিহ্ন হয়ে থাকে তাহলে আপনি বুঝবেন আপনার কার্ডটি সম্পূর্ণরূপে অ্যাক্টিভ বা প্রোটেক্ট রয়েছে। এবং আপনি এখানে ভালো করে দেখে নেবেন যে আপনার হেড অফ দি ফ্যামিলি এই নামটা আর কার্ডের মধ্যে থাকবে না, এবং তার সঙ্গে সঙ্গে ডেট অফ বার্থটা আপনার থাকবে। যদি আপনার পোর্টালে ডেট অফ বার্থ সঠিকভাবে থাকে তাহলে কিন্তু এখানে আপনার ডেট অফ বার্থ আসবে, আর ডেট অফ বার্থ যদি না থাকে তাহলে ডেট অফ বার্থ আসবে না। আপনি চাইলে 5 নম্বর ফর্ম দিয়ে কারেকশন করে নিতে পারেন অনলাইনে, আপনি ডেট অফ বার্থটাকে নতুন করে সংযোজন করে নিতে পারবেন। এবং এই কার্ডটিকে আপনি এখান থেকে কেটে, এখানে কাঁচি যে দাগ রয়েছে এখান থেকে কেটে আপনি ল্যামিনেশন করে রেখে দিতে পারেন, কারণ এবার থেকে কিন্তু আপনাকে এই কার্ডটি ইউজ করতে হবে। যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে ছিলেন আপনারা অবশ্যই নিশ্চয়ই এই ভিডিওটি দেখে আপনাদের উপকার হয়েছে, উপকৃত হয়েছেন। আপনি অবশ্যই শেয়ার করে দেবেন, অন্যকে এই তথ্যটি জানাতে সাহায্য করুন, এবং তার সঙ্গে সঙ্গে সুরজিৎ একাডেমির চ্যানেলের সঙ্গে থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন। ধন্যবাদ।